আসসালামু আলাইকুম, আমি হিয়া খান আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন এক রেসিপি নিয়ে। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আল্লাহর কৃপায়। দোয়া করি আরও সবাই খুব ভালো থাকেন, সুস্থ থাকেন। তো আপনাদের দোয়া আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো একেবারে সত্যি বলছি না, আমি তেমনটা ভালো নই, আমার শরীরটা একটু জ্বর, রাতে হঠাৎ করে আমার জ্বর এসেছে। তো দেখতে পাচ্ছেন মাছগুলো কত সুন্দর, একেবারে জ্যান্ত মাছ। এই ছোট মাছগুলো দিয়ে আমি আজ এরকম এই শাপলাগুলো দিয়ে রান্না করব। এই শাপলাগুলো আমি বাজার থেকে কিনে এনেছি, টাউনে এগুলো পাওয়া যায় না, গ্রাম অঞ্চলে হয়তো খাল বিলে এগুলো পাওয়া যায়, কিন্তু পাওয়া যায় না। অনেকদিন থেকে আমার খেতে ইচ্ছে করছিলো, তাই কিনে নিয়েছি। তো এগুলো আমি রেডি করে নিই। এবার আমার সবগুলো রেডি করা হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন মাছগুলো আমি অলরেডি কেটে খুব ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবার দেখতে পাচ্ছেন এদিকে যে নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা আছে, রসুন আছে আর পেঁয়াজ। এখানে আমি তিনটা পেঁয়াজ নিয়েছি, খুব ভালোভাবে এগুলো জল দিয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি কুচি কুচি করে। আর রসুনগুলো কিন্তু আমি থেতলে নিয়ে গোটা রেখে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন শাপলাগুলো, যে শাপলাগুলো আপনাদেরকে দেখালাম সেই শাপলাগুলো আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর জল দিয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। তো আমার সবগুলো রেডি হয়ে গেছে, এগুলো আমি সাইডে রেখে দিচ্ছি। এবার আমি মাছগুলো এখানে নিয়ে আসলাম। এই মাছগুলোর মাঝে আমি হাফ টেবিল চামচ করে করে আমি সব মশলা অ্যাড করে নেব। অ্যাড করে নিয়ে এই মাছটাকে আমি প্রথমে কষিয়ে নেব। এবার আমি সব কিছু দিয়ে দিচ্ছি, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো সবগুলো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ। আর এদিকে আমি আগের থেকে কড়াই বসাইছি, কড়াই মাঝে দিয়ে দিলাম সামান্য সাদা তেল, আর সাথে দিয়ে দিলাম ফোড়নে গোটা জিরা সামান্য, আর দিয়ে দিলাম রসুনগুলো, যে রসুনগুলো আমি রেখেছি কোষ কোষ করে সেই রসুনগুলো, আর সাথে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কষি। এগুলো আমি মাছের জন্য, মাছগুলো আলাদাভাবে আমি কষিয়ে রাখবো তার জন্য। তো এগুলো আমি একটু গোল্ডেন কালার করে ভেজে নেব। এখানে দেখতে পাচ্ছেন যে মাছের মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিয়েছিলাম সেখানে সামান্য একটু জল দিয়ে দিলাম, আর জল দিয়ে এবার আমি হাত দিয়ে মাছগুলোকে মেখে নিচ্ছি। মেখে নিয়ে তারপর আমি আবার চলে আসলাম, যে মশলাগুলো ভাজতে দিয়েছিলাম সেগুলো অলরেডি ভাজা হয়ে গেছে। এখানে আমি গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি, কারণ গোল্ডেন কালার বোঝা যাচ্ছে না, এই জন্য যেহেতু আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, আর এই সাদা তেলের জন্য ততটা বোঝা যাচ্ছে না, অলরেডি এটা ভাজা হয়ে গেছে, হয়তো আপনারা বুঝতেই পারছেন। এবার আমি ঢেলে দেব এখানে মাছগুলো, যে মাছগুলো আমি মেখে রেখে দিয়েছিলাম সেই মাছগুলো এবার আমি এখানে ঢেলে দিলাম। দিয়ে এভাবে একটু লাড়িয়ে দিচ্ছি, আর লাড়িয়ে দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর মাছটাকে আমি কষিয়ে নেব, কিছুক্ষণ কষিয়ে নেব। তো কাছে বা দূরে, দেশে বা বিদেশে, যে যেখান থেকে আমার রেসিপিগুলো দেখেন, সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন এবার আমি ঢাকনা তুলে দেখছি, মাছগুলো অলরেডি কষানো হয়ে গেছে, আমি একটা থালাতে ঢেলে নিচ্ছি। এগুলো আমি সাইডে রেখে দিলাম, দেখতে পাচ্ছেন মাছগুলো অলরেডি কষানো হয়ে গেছে। তো আবারও আমি সেই কড়ার মাঝেই দিয়ে দেব তেল, আমি কড়াইটা যেহেতু এক্সট্রা পানি দিয়ে ধুলাম না, এবার আমি কড়ার মাঝে আবারও সাদা তেল দিয়ে দিলাম, ফোড়নে আবার একটু গোটা জিরা দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি, তেমন কিছু দিব না, সামান্য এই উপকরণগুলো। আর বাকি যে মশলাগুলো সেগুলো তো আগে থেকে আমি দিয়ে রেখেছি, সেখানে জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর স্বাদমতো লবণ সবগুলো আমি আগে থেকে দিয়ে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন এই সবগুলো আমি এখানে দিয়ে একটু ভেজে নেব, যাতে মশলাগুলো পুড়ে না যায়, তার জন্য আমি এখানে জল দিয়ে দেবো সামান্য, একটু স্বাদমতো লবণও দিয়ে দিলাম, একটু ভেজে নিচ্ছি যাতে পুড়ে না যায়, তাই একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। তো এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলে সর্বদাই চোখ রাখবেন, আর আমার রেসিপিগুলো কেমন হয় আপনারা একবার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকবেন, আর শেয়ার করে দেবেন যদি আপনাদের মন চায়। এরকম হয়তো অনেক রেসিপি আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে, সেখান থেকে আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। তো এবার আমি ঢেকে দিলাম
শাপলাগুলো দিয়ে। শাপলাগুলো প্রথমে আমি ততটা লাড়িয়ে দিতে পারিনি, কারণ অনেকটাই হয়েছিল, তার জন্য কিছুটা আমি কমিয়ে নিচ্ছি, একটু কষিয়ে নিচ্ছি। এবার আমি একটু ভালোভাবে লাড়াচাড়া করে দিচ্ছি। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিবেন, যাতে আমার বানানো প্রত্যেকটা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এবার দেখতে পাচ্ছেন আমার শাপলাটা অলরেডি কষানো হয়েই গেছে, আর একটু লাড়াচাড়া করে এভাবে কষিয়ে নিচ্ছি। কিন্তু এখানে আমি কোনো ধরনের জল ব্যবহার করব না, যেহেতু শাপলার মাঝে অনেকটাই জল উঠে আসে আপনাআপনি নিজের থেকেই, তাই এখানে এক্সট্রা কোনো জলের প্রয়োজন হয় না। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ঢাকনা তুলে দেখছি এবার অলরেডি কষানো হয়েই গেছে, আর একটু লাড়াচাড়া করে দিচ্ছি। এভাবে ছোটো মাছ দিয়ে এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন আপনারা। যারা হয়তো শাপলা পাবেন তারা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন। এবার কষানো হয়ে গেছে, আমি মাছগুলো উপরে এভাবে দিয়ে দিচ্ছি। তো সবগুলো মাছ আমার দেওয়া হয়ে গেছে, আমি ততটা লাড়াচাড়া করব না, যেহেতু মাছগুলো ভেঙে যেতে পারে, তাই আমি এভাবে একটু একটু সাইডের থেকে লাড়িয়ে দিচ্ছি। এভাবে লাড়াচাড়া করে একটু সময় আমি ঢেকে রাখবো, যেহেতু অলরেডি আমি আগে থেকে মাছগুলো কষিয়ে রেখে দিয়েছিলাম, আর শাপলাটাও অনেকটাই কষিয়ে নিয়েছি। মাছের যে জলটা ছিল সেই জলেই হয়ে যাবে, আর এখানে এক্সট্রা জলের প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন আমার রেসিপিটা অলরেডি হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। তো আমার এই রেসিপির ধরনটা কেমন হয়েছে আপনাদের কাছে একবার জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। আমার অনেক দিন থেকেই এই রেসিপিটা খেতে ইচ্ছে করছিল, তাই আপনাদের সামনেও শেয়ার করতে চলে আসলাম, আর আমিও খেয়ে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। হয়তো অনেকে আছে ভিডিও দেখে লাইক করে না, তো আমাদের যত ইউটিউবার আছে আমরা সবারই একটু খারাপ লাগে, কারণ সবাই আশা করে শুধু একটা লাইক আর কমেন্টের জন্য, তেমন কিছু নয়। যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করে দিবেন, কোনো প্রবলেম নেই। আবারও বলছি আমার সাথে থাকুন, আমিও আপনাদের সাথে থাকবো অবশ্যই, সবসময় যেন আপনাদের পাশে থাকতে পারি আর আপনাদেরকে নিয়ে এগিয়ে যেতে পারি। আজকের মতো এই পর্যন্তই, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের কোনো রেসিপিতে। আমার শরীরটাও বেশি ভালো নয়, তাই আজকে হয়তো আমি তেমনভাবে আপনাদের সাথে কথা বলতে পারলাম না, আমাকে ক্ষমা করে দেবেন সবাই।